24 ঘন্টা মধ্যে বঙ্গোপসাগরের লঘুচাপ সৃষ্টি হব আসন্তাকালি ভীষণ হয়ে 21 তারিখ সুদ্ধা অবপাত্র রূপ নেব এর প্রভাবে রাজ্যের বর্ষা আরম্ভ হয়ে যাচ্ছে আসন্তাকালি ঠু বর্ষার পরিমাণ বড়িব বলে আঞ্চলিক পানিপাগ কেন্দ্র পূর্বানুমান করেছে আসন্তা তিন দিন রাজ্যের প্রবলরু অতি প্রবল বর্ষা হতে পারে 40 রু 50 কিলোমিটার বেগে পবন বইবার সম্ভাবনা বি রয়েছে এরকম দৃষ্টি রাখি সম্ভাব্য প্রভাবিত জেলাগুলিকে সতর্ক করা যাচ্ছে যদি লগাণ বর্ষা জারি হয়ে তবে গঞ্জাম এবং গজপতিরে বন্যা পরিস্থিতি বুঝব কিছু স্থানে মাটি অতড়া খসিবার সম্ভাবনা রয়েছে এই লঘুচাপ প্রভাবে বাত্যা তিতিলি ভরি উপকূল অঞ্চলে ক্ষয়ক্ষতি হইপারে বলে আশঙ্কা করা যাচ্ছে সেথিপাইঁ জেলা প্রশাসন গুলিক আগুয়া প্রস্তুত আরম্ভ করেছে সেপটে সরকার সমস্ত বিভাগকে আলর্ট করিবা সহ চলিত মাস শেষ পর্যন্ত সমস্ত সরকারি কর্মচারীঙ্କ ছুটি বাতিল করা যাইছে লঘুচাপে বিশেষ করে দক্ষিণ ওড়িশা অধিক প্রভাব হব গঞ্জাম গজপতি রায়গড়া কোরাপুট এবং মালকানগিরি প্রবল বর্ষা তেণু এইসবু জেলাগুড়ি ইয়েলো ওয়ার্ণিং জারি